হ্যাঁ এমকে, লাস্ট টাইম তুমি লকডাউন করে দিয়েছিলে, কিচেন লকডাউন। আপনারা যদি লাস্ট ভিডিওটা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, এই ভিডিওটা শেষ করে সেটাও চেক করে নিতে পারবেন। এমকে, কিচেন লকডাউন করে দিয়েছো লাস্ট টাইম, আর আমাকে ফুড অর্ডার করে আনিয়ে খেতে হয়েছিল, তাই তো? তো আজকে আমি লকডাউন করে দিচ্ছি এমকে, তোমাকে কোনো রান্না করতে হবে না। তুমি কি করছো? লাঞ্চের জন্য ঘুগনি করছে, আমার দরকার নেই। আমার দরকার নেই ঘুগনি, তুমি ঘুগনি নিজেই খেও। আজকে আমি লকডাউন করে দিচ্ছি, আর আজকে আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি। আজকে চ্যালেঞ্জ হবে বিরিয়ানি অ্যান্ড কাবাবস। আজকে 24 আওয়ার্স চ্যালেঞ্জ আমি নিচ্ছি, খাবো বিরিয়ানি অ্যান্ড মাল্টিপল কাবাবস। কোথা থেকে আনাবে? ব্রেকফাস্টে আমি কাবাব খাবো। ব্রেকফাস্টে? হুম। সকাল সকাল তুমি কাবাব দেবে ওরা ডেলিভারি? এমকে, হাম উড়তে চিড়িয়ে কে পর গিন লেতে হ্যায়। কালকে তুমি যখন দুপুরবেলা ঘুমোচ্ছিলে, আমি সেই সময় অর্ডার করে কাবাবটাকে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমি ব্রেকফাস্টে কাবাব পাবো না আমি জানতাম। আর এমকে এই জিনিসটাই জিজ্ঞেস করবে, সেই জন্যে কাবাবটা অলরেডি কালকে আমি অ্যারেঞ্জ করেছি আজকের সকালবেলা খাবো বলে। তুমি এটাই করবে, কাবাবটাকে গরম করে আমার জন্য নিয়ে আসো, চ্যালেঞ্জটাকে এবার শুরু করে দেবো। তো চলুন, এমকে গরম করে নিয়ে আসছে ব্রেকফাস্টটা কাবাব, আর আজকে লাঞ্চটা অমিত পাঠাচ্ছে। অমিতের আজকে হ্যাপি বার্থডে, বিরিয়ানি পাঠাবে আর মটন কষা পাঠাবে। লেটস মুভ। চাটা কি চ্যালেঞ্জে খাওয়া যেতে পারে? খেয়ে তো নিচ্ছি, আপনারা নিচে জানাবেন। আজকে চ্যালেঞ্জের ফার্স্ট আইটেম চিকেন শিখ কাবাব আর অমৃতসারি ফিশ। এরম ব্রেকফাস্ট যদি 365 দিন পাওয়া যায়, নাথিং লাইক ইট। আর বকবক করবো না, খাচ্ছি। দেখুন এগুলোর টেস্ট এমনিতেই যা দারুণ লাগে, আমার ডিপ খোলার দরকারই লাগে না। লাভলি লাভলি। এবার একটা ফিশ ট্রাই করি। অবভিয়াসলি বাসা মাছ, কিন্তু এটাকে এরা ভালো করে একটু তন্দুরি মশলা টশলা দিয়ে ভালো করে বানিয়েছে, এতে কিন্তু অপূর্ব। ফাটাফাটি ফাটাফাটি। তো আমি এগুলোকে শেষ করে দেখা করছি আপনাদের সাথে লাঞ্চে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি অমিতের বিরিয়ানি আর এই মাটন কষা চলে এসছে। মানে যেহেতু এখন প্রচুর লোকে অনলাইন অর্ডার করছে, অমিত তো বেচারা সকালবেলা 11:30-11:30 সময় সব কিছু রেডি করে দিয়ে ফোন করে দিয়েছিল, তখন থেকেও সুইগি যিনি ধরার চেষ্টা করছে, কিন্তু কোনো জায়গায় মার্কেটে অ্যাভেলেবেল নয়, সবসময় ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, দেখে দেখে এই 3টের সময় খাবার এসছে। আই এম নট ইন আ স্টেট, আর এখন বক বক করার মতন অবস্থাতে নেই, পেটে মানে ছুঁচোর ডন দিচ্ছে, খাবো আর খেয়ে বলবো। আর আমি ওই ব্লগটা এডিট করছিলাম, আপনারা যারা ব্লগ চ্যানেল দেখতে ইন্টারেস্টেড, তারা চ্যানেলের ওপরে আমার ব্লগ চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, যদি মনে হয় একবার দেখে নিতে পারেন। আর গল্প নয়, সুন্দর বিরিয়ানি পাঠিয়েছে, এটার গন্ধটা তো যা আমার কাছে নাকে আসছে, আমি আর ধানাতে পারছি না। ও ওয়াও, আগে আমি একটা আলু নিয়ে নিলাম আর কি একটা মাটন নিয়ে নিলাম, বাকি তো রয়েছে। অমিত তো একদম ভর্তি ভর্তি পাঠিয়েছে, কোনো ব্যাপারই না। জয় গুরু অমিত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বিরিয়ানিটা খুবই লাইট বিরিয়ানি, যেরকম ঘরোয়া বিরিয়ানি হয় সেরকমই বানিয়েছে। মাটনটা বেশ কষিয়েছে, বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। এরকম ফার্স্ট মাটন একটুখানি নিলাম। দারুণ টেস্ট অমিত, দারুণ টেস্ট হয়েছে। বিরিয়ানি রাইসটা বানিয়েছে, কিন্তু এর ভেতরে কোনো মাটন কিন্তু নেই, ঠিক আছে? মাটনটা আলাদা করে কষানো করে আলাদা করে মাটনটা বানিয়ে দিয়েছে। এতক্ষণ ওয়েট করার পরে অমৃত খাচ্ছি, অমৃত সলিড টেস্ট হয়েছে। মাটনের টেস্ট যা হয়েছে না, বলে বলতে পারবো না। আইডিয়াটা ভালো করেছে। বিরিয়ানির ভেতরে যখন শুধু মাটনটা দেওয়া হয়, সেটা একটা সাধারণ টেস্ট হয়, খুব হাই ফাই টেস্ট না হলেও ভালো টেস্ট হয়, কিন্তু মাটনটাকে আলাদা করে কষিয়ে বিরিয়ানির সঙ্গে খেতে এই কনসেপ্টটা আমার ভালো লাগলো, আমি দারুণ লাগলো। ও
ভগবান করে অমিতের বার্থডে প্রত্যেক মাসে একবার করে হোক। অমিত আমার জন্য এরমভাবে খাবার পাঠাক, বছরে কেন প্রত্যেক মাসে অমিতের বার্থডে হোক। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি টার্নস টু অমিত। এই দেখো আরেকটা পিস মাটনের কচিপাটা, আর গ্রেভিটা যেটা করেছে অপূর্ব অপূর্ব। অমিতের চ্যানেলের লিঙ্কটা না দিয়ে কিন্তু আমি থাকতে পারবো না। এত সুন্দর ও রান্নাটা করেছে, ওর একটা চ্যানেল নতুন খুলেছে মিষ্টি দই। অমিত কিন্তু পুরনো ইউটিউবার, কিন্তু এই চ্যানেলটা নতুন খুলেছে, অবশ্যই আপনারা চ্যানেলটা চেক করবেন। খাবারটা কিন্তু একদম জবরদস্ত বানিয়েছে, এইটুকুনি আমি বলে দিলাম। তো লাঞ্চে মাটনের চ্যালেঞ্জ, মাটন কষা আর বিরিয়ানি। তাহলে এবার অফ ক্যামেরা ওটা আছে, শেষ করতে হবে। অফ ক্যামেরা খাচ্ছি আর আপনাদের সঙ্গে দেখা হবে ইভিনিং স্ন্যাক্সে। টিল দেন বাই বাই। তো ইটস ইভিনিং টাইম, ইভিনিং এ কাবাব তো রেডি। এইগুলো হচ্ছে গলোটি কাবাব, আর এইগুলো হচ্ছে চিকেন টিক্কা কাবাব, তার সঙ্গে পেঁয়াজ, এই হচ্ছে লেবু। লেবু একটু না দিলে কি হয়, লেবু একটু নিংড়ে দিই। পেট তো আমার ভার হয়ে রয়েছে অত কিছু খাওয়ার পরেও, তারপরেও টেস্ট তো করি, খাবো যখন চ্যালেঞ্জ যখন নিয়েছি খেতে তো হবে। তোদেরকে কেন আমি এই পার থেকে ওপারে দিতে পারি না, আমার কি দুঃখ না। দেখুন বিরিয়ানি বাই কিলোর এই ব্র্যান্ডের একটু জিনিসগুলো প্রোডাক্টগুলো একটু কস্টলি হয়, কিন্তু খেতে ইনসেন, জাস্ট ইনসেন, আউট অফ দি ওয়ার্ল্ড হয়। দারুণ দারুণ কাবাবটা লাজা, তবে এটার সঙ্গে ডিপটা দিয়ে খেলে বেটার লাগবে। আমি ডিপটা নিচ্ছি। নাও ইটস টাইম ফর গলোটি কাবাব। গলোটি কাবাবের কাহিনি তো আপনারা নিশ্চয়ই জানেন। নবাব যখন দাঁত পড়ে গেছিল তখন নবাবের খাওয়ার শখটা যায়নি, কিন্তু তখন কি করে খাবে, সব মিঞ্চ করে তাকে কাবাব বানিয়ে দেওয়া হতো। এত নরম তাকে কাবাবটা ওরমভাবেই দেওয়া হতো, কারণ চিবোতে পারি না তো। তবে এই গলোটি কাবাবটা আপনি যদি পাতলা পাতলা উল্টা তাওয়া পরোটা দিয়ে খান না, মানে ফাটাফাটি কম্বিনেশন আমি খেয়েছিলাম। মানে এটাকে যদি আপনি ডেলিকেটলি না ধরেন ভেঙে পড়ে যাবে, এতটাই সফট, পুরো মনে হচ্ছে যে একটা সন্দেশ, মিষ্টির সন্দেশ খাচ্ছেন এরকম। দারুণ খেতে, দারুণ ডেডলি কম্বিনেশন। তাহলে এই কাবাবগুলো একটু আস্তে আস্তে আমি রিলিজ করে খাই, একদম দেখা হচ্ছে রাত্রির ডিনারে। রাত্রে ডিনারের সময় চলে এসেছি, কমপ্লিট মাই ফাইনাল চ্যালেঞ্জ বিরিয়ানি। সকালবেলা অমিত পাঠিয়েছিল, সকালবেলা মাটন বিরিয়ানি খেয়েছি, এইবারে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়েছি, অ্যান্ড দিস ইজ চিকেন দম মুরগ বিরিয়ানি। তো এই দেখছেন চিকেন, আর এই হচ্ছে সালান, বিকজ হায়দ্রাবাদি বিরিয়ানি সালান তো থাকবেই। আর এইটা যেটা দেখছেন এটা কিলো বিরিয়ানি থেকে দেয়, ধরুন আপনি যে হাঁডিটা এসছে সেটাকে যদি একটু গরম করতে চান তাহলে এরা এত সুন্দর এই জিনিসটা পাঠায়, এর ভেতরে এরকম দুটো মোমবাতি থাকে, এটাকে জ্বালিয়ে আপনি হাঁড়িটা কিছুক্ষণ যদি রেখে দেন তাহলে কিন্তু হাঁড়িটা গরম হয়ে যাবে। তো আর দেরি না করে এবারে খেয়ে নিই, খাওয়াটা শুরু করে দিই। তো আমি অনেকটাই বিরিয়ানি রেখেছি খাবো বলে, আর আপাতত দুটো পিস নিয়েছি চিকেনের, হায়দ্রাবাদি বিরিয়ানি কোনো আলু নেই। আমি দূর দূর পর্যন্ত শুধু মিউজিক শুনতে পাচ্ছি মুখে দেওয়ার সাথে। এই হাঁড়িটাতে বিরিয়ানিটাকে মিক্সড করে নিতে হয়, কারণ যখন অর্ডার যায় এই হাঁড়িতেই টোটালি ওরা বানায়, এরকম নয় যে কোনো একটা জায়গায় বানিয়ে রেখেছে তারপরে হাঁড়িতে সিল করে পাঠিয়ে দিল। ওই হাঁড়িতেই ইন্ডিভিজুয়াল অর্ডারগুলো কিন্তু কুক হয়, তার জন্যে আলাদা আলাদা লেয়ারে থাকে। ওরা অলওয়েজ বলে দেয় যে আপনি হাঁড়িটা খুলে আগে মিক্সড করে নেবেন তারপরে খাবেন।
লেগগুলো ছোট ছোট কিন্তু খেতে খুব ভালো। অনেক সময় কি বড় লেগগুলো খেতে ভালো লাগে না, কিন্তু ছোট লেগগুলো খেতে টেস্ট কিন্তু খুব দারুণ। পেঁয়াজ নিনি, এবার একটু সালাম দিয়ে খাবো। চিকেনটা দেখুন একদম সলিড পিস। হ্যাঁ, এদের বিরিয়ানি নিয়ে আমার কোনো খুঁত বার করার জায়গা নেই, কারণ এদের অলমোস্ট এভরি স্টেটেতে এদের রেস্টুরেন্ট রয়েছে। তো এরা একটা বিগ গ্রুপ, এদের খাবার আমি আগেও খেয়েছি, খাবারের টেস্ট একদম সেম থাকে অ্যারাউন্ড দি কান্ট্রিতে, যেখানেই খাবেন সেম টেস্ট। অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি যদি খেতে হয় কলকাতায় বসে ট্রাই করতে পারেন। রাত্রের ডিনারটা পুরো জমে গেল, ফিলো বিরিয়ানি পুরো জমে দিল। আচ্ছা, আমি তো ভুল করে ফিরনিটাও আনিয়ে নিয়েছি, কিন্তু আমার চ্যালেঞ্জ তো এই কাবাবস অ্যান্ড বিরিয়ানি রয়েছে, তাহলে তো আমি ওটা খেতে পারবো না। আপনারা একটু কাইন্ডলি লিখে জানাবেন তো যে আমি ডেজার্টটাকে কোনো রকম চ্যালেঞ্জে ইনক্লুড করতে পারি কিনা, তাহলে নেক্সট টাইম ডেজার্টটাকে ইনক্লুড করবো। সালানটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে, হায়দ্রাবাদি বিরিয়ানি সালানটা যদি না খাও তো ফির ক্যা খায়া। একটা জিনিস বলে দিই যে বেশ হেভি কিন্তু। হ্যাঁ, আপনি ভাববেন না যে আপনি খুব বড় কোয়ান্টিটি খেতে পারবেন, কারণ আমি এদের কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো দেয় সেগুলো আমি একবার দেখেছিলাম, যা যা জিনিস পড়ে খুব হেভি, বিরিয়ানি ইজ কোয়াইট হেভি। আমার মনে হচ্ছে আমি এই ভিডিওটা শেষ করতে করতে এখানে ঘুমিয়ে পড়বো, কারণ সারাদিন ধরে যা খাচ্ছে আমি। তো আপনাদের এই IEAT সিরিজগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে প্রথমেই লাইকটা করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দেবেন। আমি কোনো টার্গেট দিচ্ছি না, কিন্তু এক্সপেক্ট করবো আপনারা সবাই ভিডিওতে লাইকটা অবশ্যই করবেন, আর যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন। তাহলে আমি আরেকটু খেয়ে নিই, যেটুকুনি আছে সেটাকেও ফিনিশ করবো, করে মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ব। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই। সবসময় যেটা বলি, সব কামালিকে ওম সাইরাম। Thank you.